আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা যে সকল মা বোনদের সন্তানাদি হয় না নিঃসন্তান হয়ে আছেন দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন ডাক্তার কবিরাজের কাছে আপনি যাচ্ছেন কিন্তু তারপরও সন্তান আপনি সন্তানের মা হতে পাচ্ছেন না তাদের জন্য এই কোরআনের বিশেষ আমলগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সন্তানের মুখ দেখাবেন এমনকি আল্লাহ রবুল আলমিন আপনাকে এক একজন নেককার সন্তান দান করবেন তাহলে চলুন আমরা আমলগুলো দেখতে থাকি সন্তান লাভের দোয়া ও আমল সন্তান লাভের জন্য নিম্নত আমলগুলো করা যেতে পারে এই দোয়া করবে রব্বি ল্যা তাজা রুণী ফরদৌ আংতা খৈরুলথিন আবার দেখুন রব্বি ল্যা তাজা রণী ফরদ আংতা খৈরুল অর্থাৎ হে আমার প্রতিপালক তুমি আমাকে বংশধরহীন রেখো না তুমি উত্তম উত্তরাধিকারী অর্থাৎ তুমি সন্তান দানকারী তুমি আমাকে বংশধরহীন অর্থাৎ বংশধর ব্যতীত আমাকে রেখো না কত সুন্দর একটি দোয়া প্রিয় দর্শক এখানে টাইম উল্লেখ নাই সংখ্যা উল্লেখ নাই কোন টাইমে কতক্ষণ পড়বে আপনি যখন ইচ্ছা নামাজের পর আগে যে কোনো সময়ে আপনি অজু ব্যতীত অজু সহকারেও পড়তে পারেন প্রিয় দর্শক দ্বিতীয় দোয়াটি প্রত্যেক নামাজের পর তিনবার পড়বে এটি নামাজের পর পড়বে রব্বি হাবলি মিল্লা দুঙ্ ইন্নাকা সামি অদ্দো আবার দেখুন রব্বি হাবলি মিল্লা দুঙ্কা জোরং তৈ বাতান ইনাকা হে আমার প্রতিপালক তুমি নিজ অনুগ্রহে আমাকে উত্তম আওলাদ দান করো অবশ্যই তুমি দোয়া শ্রবণকারী অর্থাৎ তুমি তোমার মায়ায় তোমার দয়ে আমাকে আওলাদ সন্তান দান করো আর তুমি দোয়া শ্রবণকারী অর্থাৎ দোয়া শোনো এবং সেটা কবুলও করে থাকো প্রিয় দর্শক আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই প্রতিজ্ঞা করব যে সন্তান লাভের জন্য সন্তান হওয়ার জন্য আমরা কোনো কবিরাজের কাছে যাব না কোনো ডাক্তারের কাছে যাব না কারণ সন্তান লাভের জন্য কোনো ডাক্তার কবিরাজ কাজ হয় না যদি আল্লাহ তালা না দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন